হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিভানি। তো আমি একটু হয়তো লেট করে দিলাম রিয়াকশন শেয়ার করতে, বাট সেটার রিজন হচ্ছে এখন যে রিয়াকশনটা শুরু করব সেই গানের জন্য আমি ওয়েট করছিলাম। তারপর তো অবশ্যই আরেকটা টিজার রিয়াকশন সাথে আসবে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কী নিয়ে আজ কথা বলতে চলে এসেছি। তো প্রথমে আমি একটা সং রিয়াকশন করব, দ্যাট ইজ ওয়ান অফ দি অ্যান্টিসিপেটেড সং অফ দিস ইয়ার, কেসারিয়া ফ্রম দি ফিল্ম ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা। তারপর আমি ব্যোমকেশ হত্যামঞ্চের টিজার রিয়াকশন করবো, যেটা আজ সকালবেলায় বেরিয়ে গেছে SBF এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো প্রথমত ব্রহ্মাস্ত্র ট্রেলার বেরোনোর পর থেকে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা অ্যান্টিসিপেশন ফিল্মটা ঘিরে আরও তৈরি হয়ে গেছে, এবং কেসারিয়ার যে টিজারটা বেরিয়েছিল বেশ কয়েক মাস আগে, তারপর থেকে কিন্তু সেই হুক লাইনটা প্রত্যেকেই একটা অন্যরকম অনুভূতি পেয়েছিল। আজ সেই গানটা পুরোপুরি কিন্তু বেরিয়ে গেল সোনি মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। তো এই গানটার কম্পোজিশন করেছে প্রীতম, লিরিক্স দিয়েছে অমিতাভ ভট্টাচার্য, এবং গেয়েছে সকলের প্রিয় অরিজিৎ সিং। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রণবীর কাপুর আলিয়া ভট্টকে রোমান্টিসাইজ করতে ইন দি হোলি সিটি অফ বারাণসী। এত সুন্দরভাবে এটা পিকচারাইজেশন করা হয়েছে না, মানে তোমার দেখলেই মন ভরে যাবে। মানে গানটা তো অলরেডি হিট হয়ে গেছে টিজার থেকে, গানটা তো জাস্ট অ্যাডেড বোনাস, কিন্তু পিকচারাইজেশনটা এত সুন্দর। মানে জাস্ট ওই বারাণসীর অলিগলির মধ্যে দিয়ে শ্যুট করা, ওই নৌকার উপর বেস করে শ্যুট করা, জাস্ট সিম্পল, কিছুই নেই, একে অপরের দিকে চেয়ে থাকা, বাস এইটুকুনি আছে ফিল্মটার মধ্যে। কিন্তু তা সত্ত্বেও গানটার পিকচারাইজেশনটা না অদ্ভুত একটা ক্যারিসম্যাটিক অ্যাপিল দেবে তোমাদেরকে। তার সাথে সাথে এই গানটাকে যেভাবে গেয়েছে অরিজিৎ সিং, মানে বুকটা ভরে গিয়ে, আরো যদি কিছু অ্যাডজেক্টিভস থাকে আমি দিতে পারতাম, বাট আমার মাইন্ডে এখন কোনো অ্যাডজেক্টিভ আসছে না। জাস্ট একটাই কথা মনে হচ্ছে যে কেউ কাউকে যদি ভালোবেসে একটা অ্যাডমাইরেশন করতে চায়, তাহলে হয়তো এই গানটা একটা ডেফিনেশন হবে সেটার। স্পেশালি দ্য হুক লাইন ইজ সো 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 ম্যাজিক্যাল, জাস্ট দারুণ লাগছে গানটা, দারুণ। এবং এখানে একটা ডায়লগ ইউজ করা হয়েছে যে ঈশা যে চরিত্রটা প্লে করছে আলিয়া ভট্ট, তার নামটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে পার্বতী, এবং রণবীর কাপুরের চরিত্রটা আছে সেটা শিবা। তো শিবার সাথে পার্বতী সাথ দেবে না, সে কি হতে পারে? এই লাইনটা এখানে ইউজ করে আরও যেন চার চান লাগে দিয়েছে এই গানটার মধ্যে। এবং গানটার যে কম্পোজিশন না, সেটা কিন্তু একদম একটা ইন্ডিয়ানাইজ ফরম্যাটে করা হয়েছে। মানে এখানে ভিনার প্লেয়ার তোমরা শুনতে পারবে, বা এখানে তার সাথে ফ্লুটের মিউজিক তোমরা শুনতে পারবে, ভীষণ ট্রেডিশনালি এনরিচ আছে গানটা। তো গানটা শুনতে কিন্তু প্রচণ্ডভাবে ভালো লেগেছে। আমি হুক লাইনটা একটু তোমাদের জন্য গেয়ে শোনাচ্ছি। কেসারিয়া তেরা ইশক হ্যা পিয়া, রঙ যাও তো মে হাত লাগাও, দিন বিতে সারা তেরি ফিক্র মে, রেন সারি তেরি খের মনাও। নাও আই এম শিফটিং টু ব্যোমকেশ হত্যামঞ্চ টিজার, যেটা কিন্তু আজ সকালবেলায় SBF এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বেরিয়ে গেছে। তো ব্যোমকেশ ঘিরে কিন্তু একটা অডিয়েন্স ফ্যান বেস আছে, এবং ব্যোমকেশকে সকলেই প্রচণ্ডভাবে ভালোবেসে থাকে, এবং আবির চট্টোপাধ্যায় যখন সেটাকে আবার রিপ্রাইজ করছে, তো আর কিছু বলারই নেই। তো এটা হচ্ছে SBF এর সাথে ক্যামেলিয়া প্রোডাকশনসের যৌথ ভেঞ্চার, যেটাকে ডিরেক্ট করছে অরিন্দম শীল, এবং এটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা নভেল বিশুপাল বধের অ্যাডাপ্টেশন। তো এই টিজারটার মধ্যে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যে একটা থিয়েটারের উপর বেস করে এই গল্পটাকে সেট করা হচ্ছে, এবং এখানে কিন্তু ওই রিল ভার্সেস রিয়েলের একটা খুব সুন্দরভাবে সংস্করণ আমাদের মধ্যে দেখিয়েছে। যে একটা থিয়েটার আর্টিস্টরা অনেক সময় থিয়েটারে অ্যাক্টিং করতে গিয়ে কখনো একটা যদি দুর্ঘটনার শিকার হয়, সেটার জন্য সাসপেক্টেড হিসাবে কীভাবে প্রত্যেকজন ঢুকে যায়, এবং তার মাধ্যম দিয়ে একটা অন্যরকম অ্যাপিল তৈরি করছে এই রহস্যটা। তবে হ্যাঁ, যদি আমাকে বলা হয় যে এর মধ্যে কি তুমি সেই থ্রিল এলিমেন্টটা পাচ্ছ, না, টিজারের মাধ্যমে কিন্তু সেই থ্রিল এলিমেন্টটা কিছুভাবে আসছে না। তবে যে এখানে ক্যারেক্টার্সগুলো আছে বা যারা এখানে অ্যাক্টিং করছে, তাদের কিন্তু প্রেজেন্সে বোঝা যাচ্ছে যে একটা অন্যরকম ভেঞ্চার এই ব্যোমকেশটা আমাদের কাছে দেবে। এখানে তো আবির চট্টোপাধ্যায় অ্যাজ ব্যোমকেশ আছে, তার সাথে আছে সোহিনী সরকারের চরিত্র, সুভদ্রা মুখোপাধ্যায় অজিতের চরিত্র এখানে দেখা যাচ্ছে, এছাড়াও আছে পাওলি দাম, বেশ অনেক দিন বাদে কিন্তু স্ক্রিনে ব্যাক করছে, তার সাথে আছে কিঞ্জল নন্দা, অর্ণ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। তো টিজারটা কিন্তু একটা কোথাও না কোথাও রোমাঞ্চকর পরিবেশ না তৈরি করলো, একটা অন্যরকম অ্যাপিল তোমাদেরকে দেবে। সেই দিক থেকে হচ্ছে যেটা আমি বললাম, থিয়েটারে ব্যাকগ্রাউন্ডে যেহেতু করা হচ্ছে সেই রকম, এবং এখানে যারা যারা অ্যাক্টিং করছে তারা কিন্তু প্রত্যেকেই থিয়েটার থেকেই উঠে আসছে, তো ওই ব্যাপারটা একটা অন্যরকম
পটভূমিকা হয়তো এই গল্পটা আনতে পারবে। এবার যখন এটা ট্রেলার আসবে আরো আমরা বুঝতে পারবো গল্পটা কি। তবে এখানে লুক অ্যান্ড ফিলটা আমার খারাপ লাগেনি। তো এই ছিল আমার রিয়াকশন, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।